কাছে এসেছিলেন মূলত হচ্ছে তার শোল্ডার পেইন এবং হচ্ছে ফলোইং এ ট্রমা, একটা আঘাতের পর থেকে সে শোল্ডারে ব্যথা পাচ্ছিল এবং হচ্ছে হাতটা তুলতে পারতেছিল না, হাতটা তুলতে একটু সমস্যা হচ্ছিল। তো আমরা এই প্রবলেমের জন্য তাকে আল্ট্রাসোনোগ্রাম করি, এমএসকে আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম করার পরে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে তার একটা ফুল থিকনেস সুপ্রাস্পাইনাল কাস্টিয়া। হ্যাঁ, এই যে একটা ফুল থিকনেস সুপ্রাস্পাইনাল কাস্টিয়া, এই যে সুপ্রাস্পাইনালটা স্ট্যান্ড অন, হ্যাঁ, এটাকে হাত তোলার জন্য যে রগটা সুপ্রাস্পাইনালটা, সেটি এই ট্যান্ডনটা কিন্তু ছিঁড়ে যায় আর কি। এই ট্যান্ডনটার সামনের অংশটুকু হচ্ছে একবারে কমপ্লিটলি ছিঁড়ে যায়, ফুল থিকনেস সুপ্রাস্পাইনাল কাস্টিয়া। তো এই ধরনের টিয়ারে যেহেতু ইয়াং, তার হাতটা তুলতে একটু সমস্যা হচ্ছিল, আমরা তাকে অপারেশনের জন্য অ্যাডভাইস করি। অপারেশন করে কাফ রিপেয়ারের কথা বলি, তো যেহেতু কাফ রিপেয়ার একটা ইনভেসিভ প্রসিডিউর, প্রথম থেকে সে ওই প্রসিডিউরে যেতে চাচ্ছে না, তো সেক্ষেত্রে তার জন্য আমরা আরেকটা অপশন সিলেক্ট করেছি। যেহেতু মেসিভ ফুল থিকনেস টিয়ার না, জাস্ট এন্টেরিয়র পোর্শনটা একটু টিয়ার হয়েছে, সেই জন্য আমরা হচ্ছে তাকে এখানে পিআরপি দিব আজকে। আমরা এসে তাকে আমরা আজকে পিআরপি দিব, তার ঠিক যেই জায়গায় হচ্ছে টিয়ারটা হয়েছে, টিয়ারের ঠিক ওই এক্সাক্ট লোকেশনে আমরা পিআরপি বা প্লাটলেট রিচ প্লাজমা আল্ট্রাসোনোগ্রাম মেশিনের সাহায্যে সরাসরি দেখে ওই জায়গায় দিব। তো এতে করে দেখা একটা হোপ আমাদের থাকবে যে এখানে যে ন্যাচারাল রিপেয়ারটা একটু ন্যাচারালি যে রিপেয়ারটা হওয়ার কথা তার টিয়ারের কারণে, সেটা আস্তে আস্তে হয়তো ফাইব্রোসিস হয়ে এই হিলিংটা আরও ইম্প্রুভড হবে আর কি। অনেক সময় এই ধরনের ফুল থিকনেস টিয়ার হলেও দেখা গেছে যে বডির ন্যাচারাল মেকানিজমের মাধ্যমে অন্যান্য কাফগুলো আরও ইম্প্রুভ হওয়ার মাধ্যমে রুগী কিন্তু একটা পর্যায়ে হাত পুরোপুরি তুলতে পারে। তো যদিও স্ট্যান্ডার্ড কেসে এটা আসলে অপারেশনাল ইন্ডিকেশনের মধ্যে পড়েছে, বাট বিভিন্ন কারণে আমাদেরকে আলটিমেটলি একটা নন সার্জিক্যাল ইন্টারভেনশনের দিকে যেতে হচ্ছে। তো আমরা এই প্রসিডিউরটা এখন করবো আর কি, আমরা সরাসরি প্রসিডিউরটা দেখতেছি কীভাবে আমরা করি। এখানে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাম মেশিনের সাহায্যে আমরা সেই যে টিয়ারটা হয়েছে সেটা খুঁজে বের করবো। এই যে টিয়ারটা দেখা যাচ্ছে সুন্দর, হ্যাঁ। এখন আমরা যেটা করবো একটু অ্যানেস্থেটিক দিয়ে আমরা সেটাকে অবশ করার চেষ্টা করব, জায়গাটা ইঞ্জেকশন যে জায়গাটা দিব, হ্যাঁ। তারপরে আমরা পিআরপি একটু ব্যথা লাগবে, অল্প একটু ব্যথা লাগবে, হ্যাঁ। বাস হ্যাঁ বাস বাস একটু অবশ্য যাওয়ার পরে আমরা হচ্ছে তাকে ঠিক যে জায়গাটায় তার হচ্ছে টিয়ারটা হয়েছে ঠিক সেই জায়গাটায় আমরা ইঞ্জেকশনটা সেবন করে এখন আমরা আল্ট্রাসোনোগ্রাম মেশিনের সাথে সরাসরি দেখে ঠিক যে জায়গায় তার সমস্যা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিডেলটা যে জায়গায়, হ্যাঁ ঠিক এই জায়গায় আমাদের এই নিডেলটা যে জায়গায় টিপটা ঠিক ওই জায়গায় কিন্তু টিয়ারটা, হ্যাঁ, ওখানে আমরা এখন ওষুধ দিয়ে আমরা হচ্ছে এটাকে সেবন করবো। ফ্রিজ করো আবার, হুম, পি ওয়ান দাও, হ্যাঁ ফ্রিজ, হ্যাঁ। তাহলে আমরা এখন এই যে পিআরপি ঠিক ট্যান্ডনে চারিদিকে আমরা যে জায়গায় কি আর এই জায়গায় দিয়ে দিলাম, হ্যাঁ বাস। একটু ব্যথা লাগছে, তো এটাই হচ্ছে তার সুপ্রাস্পাইনালটা স্ট্যান্ডন। এই সুপ্রাস্পাইনালটা স্ট্যান্ডনটা তার ছিঁড়ে গেছিলো, এই সামনের অংশটুকু পুরোপুরি ছিঁড়ে গেছিলো। তো আমরা যেটা করলাম আল্ট্রা মেশিনের সাহায্যে দেখে সরাসরি এইখানে আমরা ঠিক এই জায়গাতে ইঞ্জেকশনটা প্রয়োগ করলাম। এখানে দেখা যাচ্ছে যে আপনারা যদি এই আল্ট্রাসোনোগ্রামে দেখেন, এটা হচ্ছে নিডেলটা, হ্যাঁ হ্যাঁ, আমরা এই নিডেলটা এইভাবে চলে গেল এবং এই হচ্ছে যে ছিঁড়া রক্তটুকু আর কি, হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে ছিঁড়া রক্তটুকু, আর এই হচ্ছে আমাদের নিডেল, হ্যাঁ, এই নিডেলটা আমাদের আল্ট্রাসোনোগ্রাম ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় কিন্তু আমরা ওষুধটা প্রয়োগ করেছি। এইভাবেই অ্যাকুরেসির মাধ্যমে আমরা আল্ট্রাসোনো গাইড ইন্টারভেনশন করে থাকি, এতে করে হচ্ছে অ্যাকুরেসি অনেক বেশি বেড়ে যায়। আমাদের শোল্ডারের বিভিন্ন ধরনের প্রবলেম, শোল্ডার অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার অথবা সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস, সুপ্রাস্পাইনাটাস টিয়ার, বাইসেপস টেন্ডিনাইটিস, অ্যাক্রোমিয় ক্লাভিকুলার জয়েন্ট আর্থ্রাইটিস, হ্যাঁ, সাব ডেল্টয়েড বার্সাইটিস, এই ধরনের অনেক ধরনের সমস্যায়
এক এক সমস্যায় কিন্তু আমরা এক এক জায়গায় ইঞ্জেকশন দিয়ে থাকি। এই ছোট্ট একটুকু জায়গায় যেখানে শোল্ডার জয়েন্ট, সেইখানে কিন্তু আমাদের অনেক সময় মনে করে যে জয়েন্টে ইঞ্জেকশন আমি দিছি, কিন্তু আসলে এখানে কিন্তু জয়েন্ট না, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। এবং আল্ট্রাসোনোগ্রামের সাহায্যের মাধ্যমে আমরা কিন্তু ঠিক নির্দিষ্ট জায়গায় রোগীর যেই রোগ হয়েছে ঠিক এই জায়গায় ইঞ্জেকশন দিতে পারি। শুধু একই শোল্ডার জয়েন্টে আল্ট্রাসোনোগ্রামের সাহায্যে 10-15 জায়গায় এরকম ইঞ্জেকশন দেওয়ার সুযোগ রয়েছে। মাইকেয়ারে আমরা এইভাবেই আল্ট্রাসোনোগ্রামের সাহায্যে মিনিমাল ইনভেসিভ নন সার্জিক্যাল পদ্ধতিতে আল্ট্রাসোনোগ্রাফিক ইন্টারভেনশন করে যাচ্ছি নিয়মিত।